আবাসনের ঘর থেকে উদ্ধার হলো অগ্নিদগ্ধ অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ দমকলের কর্মীরা এসে মৃতদেহটি উদ্ধার করে জানা গিয়েছে ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন আবাসনের ঘর থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ মৃতার নাম গীতা ঘোষ ঘটনাটি ঘটেছে খড়দহ স্টেশন রোডের সন্ন্যাসী আবাসনে জানা গেছে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা আবাসনে একাই থাকতেন দাদা প্রতিদিন খাবার দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যেতেন এদিনও প্রতিদিনের মতো খাবার দিয়ে চলে যান দাদা হঠাৎই ঘরে আগুন লেগে যায় ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে কি বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করে দমকলের কর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ